আমার ছোট ভাই আলহাজ মাওলানা আব্দুল আজিজ, এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব তার হাতে আছে। অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য তো আমার দোয়া আছে, আপনারাও দোয়া করবেন। কি কোন করবেন না? অনেক দিন আগের দিন আমার ওস্তাদ, আমার ওয়াজের জগতে আমি 2007 সালে আমি ওনার পিছু লাগছিলাম। আলহামদুলিল্লাহ বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বসে আব্দুল আজিজ, আমি তোমার জন্য খাস করে দোয়া করলাম, আল্লাহ তোমার কবুল করবে। জেনাদের প্রচেষ্টায় আজকের এই মাহফিল হচ্ছে। এখন সব কিছু করা গেলেও কোরআনের মাহফিল করা খুব কঠিন, ঠিক কিনা বলেন? তো জেনারা চেষ্টা করে, তদবির করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা বসে আছে, আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছে না? আপনারা আলেম ওলামার কাছে বসেছেন। বর্তমানে আলেমদের বিপদের দিন চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা একসময় বলতাম আলেম ওলামা যেখানে আমরা আছি, এখন কি বলবো, আলেম ওলামা যেখানে আমরা নাই সেখানে নাকি? মুসলমানকে আঘাত করার আগে নিজের আকলকে প্রশ্ন করতে হবে, জোরে কেন কথা, ঠিক কিনা? এই আল্লাহর গোলাম আমর ইবনে হাতের তরবারি যখন আরে হাত তরবারি 40 হাত লম্বা হয়, আবু সুফিয়ান মাসকান থেকে দ্বারা বলতো আমর এই তরবারিটা কার আমি জানবার চাই। আমর ইবনে সাবিত এখন ইসলাম কবুল করে নাই, চিৎকার মানে বলতো আবু সুফিয়ান এটা আমার তরবারি না, এটা আমার মাওলার তরবারি। এ আল্লাহর গোলাম আবু সুফিয়ান চিৎকার বলতে আমর রে আমি জানবার চাই এখন তুই কি করবার চাস। আমর বে সাবেদ বলতে আবু সুফিয়ান রে ভালো করে শুনে নে, রেকর্ড করে নে, আমি আজকে ওয়াদা করলাম এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে রসুলকে ফুলের টোকাও দেওয়া হবে না। আর আমি কথা দিলাম মুসলমান আমার বামে মুসলমান, ওহদের প্রান্তরে বিশ্ব নবী দণ্ডায়মান, উপরে আমার আল্লাহ, আমি চতুর্দিকে সাক্ষী রাইখা আমি এখন কালমা পড়ে মুসলমান হব। আর শুধু মুসলমান হব না, আমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহর জন্য বিলীন করবার চাই। মুসলমানের আল্লাহর কাছে বিলীন করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাতটা বলেন আল্লাহর কাছে দরকার আছে না নাই? নরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন। বিশেষ করে আমার ছোট ভাই আলহাজ মাওলানা আব্দুল আজিজ, এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব তার হাতে আছে, অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য তো আমার দোয়া আছে, আপনারাও দোয়া করবেন। কি কোন করবেন না? ইন্না জন্না জন্না শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। জোরে কোন কি রোগ? হিসাব মানে একটা হিসাব আছে আমাদের, জান্নাতে যখন যাওয়া হবে তার আগে মিজানে আমাদের নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ তখন ফতোয়া দিবে জাহান্নামে দাও। আমরা যখন জাহান্নামে রওনা দিব তখন আমাদের সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে গাছ কান্দ কেন? গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে, আমরাও যাব সেখানে, আমরা থাকবো জান্নাতে আর আমাদের মালিক যাবে জাহান্নামে, এটা কেমন হয়? আল্লাহ তখন বলবে তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্য জান্নাতে লাগাইনি। গাছগুলো বলবে এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলেই তো লেটা চুকে যাবে। ওয়াবতাকু ইলাইহি ওয়াসিলা, আয়াতের তাফসীর বলেন এই ওসিলাই, এই সুবহানাল্লাহ বলা গাছের ওসিলায়
আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরাইয়া দিবে। হাদিস দ্বারা বোঝা গেল যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হয় এরা জাহান্নামে যাবে না। কথাটা বুঝলেন? আপনি কি মনে করছেন আপনি উচ্চারণ করতেছেন আপনার ভিতরের ঈমানের কারণে না দেখা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, না দেখা আল্লাহর প্রশংসা করতেছেন, না দেখা আল্লাহর বড়ত্ব প্রচার করতেছেন, এটা কি আপনি করতেছেন? এটা আপনার ভিতরের ঈমানের কারণে, ঈমানের জোশে আল্লাহ জবান দিয়ে বের করে দিচ্ছে। বাংলাদেশে এমন দল আছে যারা আল্লাহু আকবার তকবীর দেয় না, ধরে কোন কথা ঠিক কিনা, অন্য তকবীর দিয়ে খুব খুশি কিন্তু আল্লাহু আকবার বলতে পারে না। আল্লাহু আকবার বলা এটা সহজ না ভাই, এটা ঈমানের ব্যাপার। যেরকম কিসের ব্যাপার? লিল্লাহি তকবীর। জনগণ বুঝুক, এই শীতের ভিতরেও আল্লাহর পাগল গুলো আরামের বিছানা আরামের ঘুমকে বাদ দিয়া কোরআনের আকর্ষণে পাগল হয়ে জান্নাতের বাগানে বসে আছেন। আমরা মুসলমান হতে পারি, আমরা গুনাহগার, কিন্তু আমরা কি? আল্লাহ বলেছেন, সুযোগ দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাপিষ্ট হয়েছে, গুনাহগার হয়েছে, মরার সময় মুসলমান হয়ে মরে। আমাদের সামনে মৃত্যু আছে না নাই, জোরে কেন আছে না? এই মৃত্যুটাকে সামনে নিয়ে আমি ওয়াজে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ মরে গেলি, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই রায়গঞ্জ, তো রায়গঞ্জের খবর কি? একই খবর, কারণ মাহফিলটা হচ্ছে কাছি কবর, বলে খান কথা ঠিক কি? তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন? খালি তিনটা কথা মনে রাখবেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যারা এসেছে যাওয়ার কথা ভুলে গেছে তারাই তো হাম্বে তাম্বে বকতিছে, জোরে কোন কথা ঠিক কিনা? কি হুনুর, এই রোগ ধরছিল আগে ফেরাউনকে, 400 বছরের মধ্যে কোনো বেদি বারাম নাই, ওই মনে করছে কি হুনুর, মনে করছিল আমার মনে হয় আর মৃত্যু নাই। এই জন্য ক্ষমতার অহংকারে এক সময় নিজকে আনা রব্বকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ দাবি করছে। খুব খেয়াল করে শুনবেন, আয়াতের উপরে আজকের আলোচনা হবে। আমার হীরা মন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রা আখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। প্রত্যেকটা মানুষ বাড়ির দিকে যাওয়ার চায়, যাওয়ার চায় কি চায়? আপনারাও কিন্তু চাচ্ছেন যে ওয়াজ শেষ হলে আমরা বাড়িতে যাব। আজকে ইমানের দাবিতে বলেন এই বাড়িটা কি আমাদের জন্য ধোকা নয়? এটা কিন্তু ধোকা, আমাদের আসল বাড়ির খবরই আমাদের কাছে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা কিন্তু নাযিল হয়েছে ইজা, মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের কাছে সবচেয়ে বড় বিপদের নাম কি? কথা কয় মানুষ মরার পরে যখন এটা আমরা পড়ি তাহলে বোঝা গেল মরাটা আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ। কেন বিপদ? কিসের জন্য বিপদ? আর একটা গান গাই, এপারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, ভবদরিয়াই পাড়ি দিতে কেমনে করলি আশা, এপারে তোর বসত বাড়ি ওই পাহাড়ে তোর বাসা। এই দুনিয়ার বাড়িটা হলো আমাদের কি বাড়ি? বসত বাড়ি। ধরে গান কি বাড়ি? আমাদের বাসা কোথায়? ওই পারে কোথায়? এই কথাটা বলতেছেন না কেন? আমাদের বাংলাদেশের এক গায়িকা কইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশে তুই উইরা গেলা রে দিয়া মোরে ফাঁকি। এটা আসলে ভুয়া গান। কোন দেশে তুই উইরা গেলা দিয়া মোরে ফাঁকি। আমাদের এই জীবনটাই পাখিটা, মুসলমান যারা আমরা কলেমা পড়েছি, ইল্লির নামক জান্নাতের বাগানে আল্লাহ পাখিকে স্বাধীনতা দান করবে। জোরে কর সুবহানাল্লাহ।